চোখের তেলের চিকিৎসায় কেন আকৃষ্ট বাংলাদেশের কিছু মানুষ? ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইউনানি শাস্ত্রে চোখ দিয়ে চিকিৎসা প্রায় 5000 বছরের পুরনো। আধুনিক চিকিৎসার যুগে বাংলাদেশের শহর ও গ্রামের বাজারগুলোতে এখনো ক্যানভাসারদের চোখের তেল দিয়ে চিকিৎসা করতে দেখা যায়। ইউনানি শাস্ত্রে জীবন্ত চোখ দিয়ে চিকিৎসার কথা থাকলেও তেল দিয়ে চিকিৎসার বিষয়টি প্রশ্নসাপেক্ষ। কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিহীনে চিকিৎসার প্রতি কেন ঝুঁকছে নিম্নবিত্ত লোকজন? চিকিৎসকরাই বা তাদের কিভাবে আকৃষ্ট করছে? রাজধানী ঢাকার মিরপুরে একটি ব্যস্ত সড়কের পাশেই ক্যানভাসিং করছেন আল আমিন। তার সামনে কয়েকটি পাত্রে রাখা আছে বিপুল পরিমাণ জীবন্ত যোগ, তবে জ্যান্ত যোগ নয়, এর তেল দিয়ে চিকিৎসা করছেন তিনি। আল আমিনকে ঘিরে তৈরি হয়েছে প্রায় 50 জন মানুষের একটি জটলা। এই জটলা বা মজমার বেশিরভাগই ব্যক্তি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। বাংলাদেশে শহরের ফুটপাত এবং গ্রামের বাজারগুলোতে ক্যানভাস করে যোগ দিয়ে চিকিৎসার এ দৃশ্য নিয়মিত। যোগ দিয়ে চিকিৎসার এই রীতি বেশ পুরনো। প্রায় 5000 বছর আগে থেকে ভারতীয় উপমহাদেশে এই চিকিৎসা বেশ জনপ্রিয় ছিল। প্রতিবেশী দেশ ভারতে এখন এই চিকিৎসা দেওয়া হয় ইউনানি হাসপাতালগুলোতে। ইউনানি শাস্ত্র অনুযায়ী জ্যান্ত যোগ ও যোগের তেল দিয়ে মানুষের শরীরের নানা ধরনের বাহ্যিক রোগের চিকিৎসা করা হয়। সরকারি ইউনানি ও আয়ুর্বেদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মোবারক হোসাইন জানালেন, শরীরের কোন দূষিত পদার্থ বের করে আনতে জ্যান্ত যোগ দিয়ে চিকিৎসা করা হয়। আর যোগের তেল দিয়ে বাত ব্যথা, যৌন সমস্যা সহ নানা ধরনের বাহ্যিক রোগের চিকিৎসা করা হয়। কিন্তু বাংলাদেশে ক্যানভাসিং করে চিকিৎসা দেওয়া অবৈধ। তাদের ঔষধ তৈরির প্রক্রিয়াও প্রশ্নসাপেক্ষ। তারপরও ক্যানভাসারদের কাছ থেকে যোগের তেলের চিকিৎসা নিচ্ছেন অনেকেই। ক্যানভাসার আল আমিন জানালেন, দিনে অন্তত 150 ব্যক্তি তার কাছ থেকে চিকিৎসা নেয়। কিন্তু অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক চিকিৎসার যুগে রোগীরা যোগ দিয়ে চিকিৎসার দিকে কেন ঝুঁকছে? চোখের তেল কিনতে আসা 50-বর্ষ জাহাঙ্গীর হোসেন জানালেন, অনেক সময় লাখ টাকা খরচ করেও রোগ ভালো হয় না, আবার চার আনার দুর্বা ঘাসেও সেরে যায়, তাই চোখের তেল নিলাম। যৌন সমস্যা ভোগা আরেকজন রোগীর বক্তব্য, সবাই নিচ্ছে তাই নিলাম, রোগ সারলে তো ভালো, আর না সারলে তো কিছুই করার নেই। এসব রোগীদের খুব সহজেই আকৃষ্ট করছেন ক্যানভাসাররা। কিন্তু কিভাবে? ক্যানভাসার আল আমিন জানালেন, কোরআনের দোহাই দিয়ে ও নানা ধরনের মুখরোচক কথা বলে রোগীদের আকৃষ্ট করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যোগ দিয়ে চিকিৎসার নামে ক্যানভাসারদের এসব অবৈধ ব্যবসা এখনো কিভাবে চলছে? ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন জানান, প্রায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এদের জেল জরিমানা করা হয়, কিন্তু বিক্ষিপ্তভাবে বসার কারণে পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না। রুহুল আমিন মনে করেন, জেল জরিমানার চেয়ে যোগের চিকিৎসার নামে এই অবৈধ চিকিৎসা বন্ধে প্রয়োজন মানুষের সচেতনতা।